কিভাবে আল্লাহর বান্দাদের মাপাদায় করতে হয়। আল্লাহর বান্দারা যাদেরকে আল্লাহ দৌলত দেননি, যাদেরকে ধন দেননি, তারা খোদার তারায় কি কষ্ট পায়, কি তাদের ব্যথা, সেই ব্যথা যাতে আমরা অনুভব করতে পারি। রব্বুল আলামিন মাহে রমজান মোবারকের দিনের বেলায় আমাদেরকে উপোস কাটিয়ে সেই মহান ত্যাগ, তাদের যে খোদার তারা সেই খোদার ব্যথা জাকাত দিতে অস্বীকার করে, জাকাত যদি না দেয় তাহলে তাকে ফাসে
ইসলামী শরীয়তে আনুমুখ তথা যাকাত মানে হচ্ছে দরকার সম্পদ বৃদ্ধি পাওয়া। আলহামদুলিল্লাহ। আরেকটি অর্থ হচ্ছে যাকাতের পবিত্র হওয়া। আমাদের সম্পদের মধ্যে লেনদেনের মধ্যে অনেক ত্রুটি বিচ্ছুতির কারণে আমাদের সম্পদে অনেকগুলো অপবিত্রতা এসে যায়, আর সেই অপবিত্রতাকে দূর করার জন্য সেই অপবিত্রতাকে সরিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার উপরে যে মহান ইবাদতকে ফরজ করা হয়েছে সেই মালগুলোকে পবিত্র করার জন্য সেটার নাম হচ্ছে যাকাত। শর্ত হচ্ছে মুকাল্লাফ বিশ্বাস তথা শরীয়ত তার উপরে বর্তমান
তখন হবে যখন সে বান্দা মুসলমান হবে তাহলে ঈমান হচ্ছে আল্লাহ রাসূলের এই শরীয়ত মানার জন্য পূর্ব শর্ত টাকা থাকা যাকাতের জন্য শর্ত নয় এখন মুসলমান হবে সে বালেগ হবে তখন তাকে 12 বছরের যে একটি সময়সীমা আছে সেখানে উপনীত হবে এবং আকল তথা বিবেক তার থাকতে হবে শরীয়ত আরেকটি হচ্ছে তার কাছে যে সম্পদ আছে সেটার পূর্ণ মালিকানা তাকে থাকতে হবে সেখানে ভাইয়ের কিছু সম্পদ বোনের কিছু সম্পদ মায়ের কিছু সম্পদ নিজের কিছু সম্পদ সব মিলিয়ে যদি নেশালে সম্পদ হয় তাহলে সেই সম্পদের উপরে জাকাত ফরজ নয় যে সম্পদটা নেশাব নেশাব একটু পরে বলছি যে সম্পদটা নেশাব পরিমাণ হবে সেখানে ব্যক্তির একজন ব্যক্তি নিজস্ব পূর্ণ মালিকানা থাকতে হবে তাহলে সে তার উপরে জাকাত ফরজ হবে এবার হচ্ছে নেশাব যেটা সেটা ব্যবহারিক সামগ্রী অতিরিক্ত হতে হবে আমরা স্বাভাবিকভাবে পরিবারের স্ত্রী পুত্র সন্তান সন্তানি এবং এই প্রয়োজনীয়তি আমাদের সমাজে আমাদের পরিবারগুলোতে আছে সেগুলো ব্যতীত রেখে এগুলো অতিরিক্ত হতে হবে এখন ঘরের চাল নাই কাপড় চোপড় নাই সন্তানদের তার উপর তো জাকাত ফরজ নয় কারণ সন্তান সন্ততিতে টাকা আছে কিন্তু যদি জাকাতের টাকা ওখান থেকে যদি জাকাত দিয়ে নেন তাহলে দেখা যাবে সন্তান সন্ততির যে চাহিদা তাদের যে অধিকার সেটা পালন করা যাবে না শরীয়ত বলছে এমন কঠিন শাস্তি এমন কঠিন বিধান বান্দার উপরে আল্লাহ চাপিয়ে দেন না কারণ আল্লাহ জানি ইউরিদুল্লাহু বিকুল ইয়াসরা আল্লাহ জানি তোমাদের উপরে সহজ করে দিতে বললেন আলহামদুলিল্লাহ এখন হচ্ছে নেশাব কি নেশাব হচ্ছে আমাদের সমাজে আমরা যে অর্নামেন্টস অলংকার ব্যবহার করে স্বর্ণ অথবা চাঁদি রূপা স্বর্ণ যদি 7.5 কোটি হয় 7.5 তোলা হয় যেটার পরিমাণ বর্তমান গ্রামের হিসেবে 87.45 গ্রাম 87.45 গ্রাম যদি স্বর্ণ হয় তাহলে অথবা 52.5 তোলা বা 92 যদি রূপা হয় যেটার পরিমাণ হচ্ছে 612.25 গ্রাম 612.25 গ্রাম যদি রূপা হয় অথবা স্বর্ণ আছে রূপাও আছে দুটা মিলে যদি 52.5 তোলা হয় অথবা যদি সেই পরিমাণ টাকা নিজের হাতে নিজের কাছে যদি গচ্ছিত থাকে অথবা নিজের পরিবারের সুযোগে থাকে অথবা যদি ব্যাংকে জমা থাকে তাহলে অবশ্যই অবশ্যই সেই বান্দার উপরে জাকাত ফরজ তবে আরেকটা শর্ত আছে সেটি হচ্ছে এই সম্পদটা তার জিম্মায় 1 বছর থাকতে হবে কয় বছর 1 বছর থাকতে হবে 1 বছর থেকে যদি কম সময় হয় তাহলে তার উপরে জাকাত ফরজ নয় তাই আমাদের যাদের কাছে এতটুকু সম্পদ আছে যেখানে 7.5 কোটি স্বর্ণের মূল্য হয় এবং শরীয়তে বলা হয়েছে গরিব পুরবার উপকার হয় সেই দিকটাই পুরো বেশি বিবেচনা করবে দেখুন আমাদের সমাজে চাঁদির দাম বেশি নাকি স্বর্ণের দাম বেশি স্বর্ণের দাম বেশি কিন্তু শরীয়ত বলছে যেটা একটু কম সেদিকে যদি তোমরা হিসাব করো তাহলে গরিবদের জন্য লাভবান হবে কারো কাছে 5 তোলা স্বর্ণ আছে কিন্তু 7.5 তোলা নাই সেটাকে যদি ভেঙে রূপার মুদ্রা করা হয় বা রূপার যে দাম সেটা জানা হয় তখন দেখা যাচ্ছে তার উপরে জাকাত ফরজ হচ্ছে শরীর বলছে তুমি স্বর্ণ না ধরে সেটাকে ভেঙে সেটার মূল্যটাকে রূপার মূল্য করো যাতে গরিবদের তোমার সম্পদের যে হক আছে সেটা পেয়ে যেতে পারে তোমার আলহামদুলিল্লাহ সেজন্য আমাদেরকে সবসময় কমটা হিসেব করতে হবে তাই উত্তম হচ্ছে রূপারটা হিসেব করা কারণ একসাথে কারো কাছে 7.5 তোলা স্বর্ণ নাও থাকতে পারে এবং শরীয়তে কাকে কাকে জাকাত দেয়া যাবে এবং কাকে জাকাত দেয়া যাবে না প্রথমে কমগুলো বলে দিই যাদেরকে জাকাত দেয়া যাবে না নিজে জাকাত খেতে পারবে না প্রথমে শেষ দ্বিতীয়ত নিজের স্ত্রীকে জাকাত দেয়া যাবে না স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে না নিজের মা বাবাকে জাকাত দিতে পারবে না নিজের সন্তান সন্ততিকে জাকাত দিতে পারবে না এভাবে নিজের দিকে এবং উপরের দিকে যারা আছে মায়ের সম্পর্ক দিয়ে এবং সন্তানের সম্পর্ক দিয়ে তাদেরকে দেয়া যাবে না এছাড়াও বাইরে যেগুলো সম্পর্ক আছে সেগুলোকে দিতে পারবে নিজের ভাইকে দিতে পারবে নিজের বোনকে দিতে পারবে অন্যান্য আত্মীয় স্বজন যেগুলো আছে তাদের সকলকে জাকাতের অর্থ দেয়া যাবে তবে তারা যদি জাকাত খাওয়ার অধিকারী হন
অনেক ইচ্ছায় যাকাত যেখানে সেখানে দেয়া যাবে না। ইসলামী শরীয়তে যাকাতের বিধানগুলো, যাকাতের হাতগুলো সুস্পষ্ট। এখানে কেউ নিজের মন গড়া মতবাদ, নিজের মন গড়া সিদ্ধান্ত কারো উপরে চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। এবার আসুন যে যাকাত কাকে কাকে দেয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাওয়ার 60 নং আয়াতে স্পষ্টভাবে 8 জনকে যাকাত দেওয়ার কথা বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাঈ ওয়াল মাসাকিন। আল্লাহ বলছেন সাদাকা যদি যাকাত সেটি অবশ্যই ফকিরদের দিতে হবে। ফকির বলা হয় যাদের এক বেলা ব্যবস্থা করার সুযোগ আছে কিন্তু অপর বেলার জন্য চিন্তা করতে হয়। অর্থাৎ কিছু সম্পদ আছে কিন্তু এই সম্পদ দিয়ে পরিবারের সকল যে চাহিদা যে দাবি সেগুলো পূরণ করতে পারে না, তাদেরকে শরীয়তের পরিভাষায় ফকির বলা হয়, তাদেরকে যাকাত দেওয়া যাবে। ওয়াল মাসাকিন এবং মিসকিন যাদের কিচ্ছু নাই, নিজের মধ্যে কোনো কিছু নাই, অপরের আওয়ালি তাকে জীবন নির্বাহ করতে হয়, থাকতে হয়, অপরের বাসায় থাকতে হয় বা অপরের ভিটায় থাকতে হয় বা অপরের উপরে নির্ভরশীল হয়ে থাকতে হয়, এমন ব্যক্তিকে মিসকিন বলা হয়। অর্থাৎ যার নিজের মধ্যে কিছু নাই, অপর থেকে নিয়ে নিয়ে তাকে জীবন পরিচালনা করতে হয়, এমন ব্যক্তিকে এই যাকাতের টাকা দেয়া যাবে। ওয়াল আমিলিন আলাইহা, আর যদি গরিব ব্যক্তি সে যদি যাকাত উত্তোলনের কাজে নিজের সময় দেয়, অর্থাৎ যাকাত কালেকশনের জন্য যদি বিভিন্ন জায়গায় জায়গায় বিভিন্ন ব্যক্তি যাকাত দ্বারা দাতা তাদের কাছ থেকে যদি যাকাত গ্রহণ করে, সে যদি এটাকে তার কর্মচারী হিসেবে কাজ করে যায়, তাহলে সে বান্দাকে যাকাতের টাকা থেকে পারিশ্রমিক দেয়া যাবে। তবে সে যদি ধনাঢ্য ব্যক্তি হয়, সে যদি না নেয় তাহলে কোনো অসুবিধা নাই। কিন্তু সে যদি চাই যে আমি এই কাজ করছি শরীয়তের কাজ, মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে যাকাত কালেকশন করছি, আমাকে পারিশ্রমিক দিতে হবে। অনেক সময় অনেক জায়গায় দেখা যায় যে শতকরা 25% তাকে দেওয়া হয়। অনেক মাদ্রাসাগুলোতে আমরা দেখি যে ইল্লা বডি যারা কাজ করে তাদেরকে 25% করে দেওয়া হয়। শতকরা 75% মাদ্রাসা পড়ে রাখে আর 25% ওই যিনি কালেকশন করে তাকে দেওয়া হয়। এটা শরীয়ত মোতাবেক যায়। এরপর হচ্ছে বল মহানবী কুলুবুহুম, আর যাদের অন্তর মানে ন মুসলমান, নতুন ভাবে মুসলমান হয়েছে, দেখা যাচ্ছে পরিবার থেকে তাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। এরকম অনেক পরিবার আমরা দেখি যে চাকমা থেকে বা জৈন ধর্ম থেকে বা হিন্দু ধর্ম থেকে যদি মুসলমান হয়, তখন দেখা যায় পরিবার তাকে দুর্দূর করে তাকে দাঁড়িয়ে দেয়। নিজেদের যে সম্পত্তি, বাবা তাকে ত্যাজ্য পুত্র ঘোষণা করে, মা তাকে ত্যাজ্য পুত্র ঘোষণা করে, এভাবে ভাইয়েরা তাকে সুযোগ দেয় না। এরকম ন মুসলিম যদি সে গরিব হয়, তাহলে তাকেও যাকাতের টাকা দেয়া যাবে। তবে এক্ষেত্রে কাউকে ইসলামের জন্য উৎসাহিত করে আনার জন্য টাকা দিলে মুসলমান হবে, টাকা দিলে মুসলমান হবে। দেখুন আজকে পাহাড়ি অঞ্চলে যদি আমরা দেখি অনেক ইহুদি খ্রিস্টানের এনজিও কাজ করছে, টাকা দিয়ে মানুষকে ধর্মান্তরিত করে খ্রিস্টান বানানো হচ্ছে। এরকম অনেক নিউজ আমরা বিভিন্ন পত্রিকার মধ্য দিয়ে জানতে পারছি বা মিডিয়ার মাধ্যমে জানতে পারছি। এই বিচার কিন্তু ইসলামের প্রথম যুগে ছিল, তবে এখন রহিত হয়ে গেছে। রহিত হয়েছে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলার আমলে, যে কাউকে ইসলাম গ্রহণ করার জন্য টাকা দিলে সে ইসলাম গ্রহণ করবে, এটা প্রাথমিক যুগে ছিল। কিন্তু হযরত উমরের যুগ থেকে সেটাকে রহিত করে দেওয়া হয়েছে। এখন শুধুমাত্র যদি ন মুসলিম হয়, সে যদি ইসলাম গ্রহণ করেছে কিন্তু পরিবার যদি তাকে ত্যাজ্য করে দেয়, তাকে যদি দূর করে দাঁড়িয়ে দেয়, সে যদি গরিব হয়ে থাকে, অবশ্যই অবশ্যই তাকে যাকাতের টাকা দেওয়া যাবে। আরেকটা হচ্ছে অগ্রিম রেকর্ড, যেটা আমাদের বর্তমান বাংলাদেশে নাই, তথা মালিকের সাথে টাকা দিলে মুক্ত করে দিবে এমন যদি দাস গোলাম যদি থাকে তাকে দেয়া। তবে পৃথিবীর কিছু কিছু জায়গায় এখন পর্যন্ত দাস প্রথা বিদ্যমান পাওয়া যাচ্ছে, যার কারণে শরীয়ত এটা একটা রহিত আইন। ওয়াল কারিমি, আর এমন ব্যক্তি যে ঋণগ্রস্ত, ঋণ নিতে নিতে দেখা যাচ্ছে একবারে ফরাশায়ী হয়ে গেছে, বাড়ি ভিটা পর্যন্ত বন্ধক দিয়েছে, এমনকি দেখা যাচ্ছে নিজের মেয়ে নিজের পুত্রকে বিবাহ করানোর জন্য বা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য বা নিজের সম্পত্তি রক্ষা করার জন্য কারো কাছ থেকে ঋণ নিয়েছে, এত বেশি ঋণ নিয়েছে ওই ঋণের বোঝা সে আর ভাগ করতে পারছে না। এমন ব্যক্তি যদি হয়, তার ঋণকে কমানোর জন্য বা তাকে সহযোগিতা করার জন্য ইসলাম বলছে তাকে যাকাতের টাকা দেয়া যাবে। আরেকটি হচ্ছে অফিস সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় বলতে এখন ইসলামে জিহাদের যে বিষয়টি ছিল সেটি এখন পরিস্থিতিও নাই, তাই জিহাদের হুকুমও নাই। যদি পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে জিহাদও আসবে, কিন্তু পরিস্থিতি নেই আমরা সুন্দরভাবে নামাজ পড়তে আসতে পারছি মসজিদে, আমরা
আমাদের ধর্মীয় বিষয়গুলো পালন করতে পারছি। জিহাদ ওই সময় করা আবশ্যক হয় যখন বান্দা আল্লাহর ইবাদতগুলো তার স্বাধীনভাবে পালন করতে পারে না। যদি কোনো মুসলমান ঠিকভাবে নামাজ পড়তে না পারে, কোরবানি করতে না পারে, তার যদি হজ করতে না পারে, যে বিধানগুলো শরীয়ত কর্তৃক কল্পিত সেগুলো করতে যদি বাধা দেওয়া হয় কোনো একটি ক্ষমতাধর শক্তি থেকে, তখন মুসলমানের উপরে ফরজ হচ্ছে জিহাদ করা। কিন্তু আমরা সেটা পাচ্ছি না আলহামদুলিল্লাহ, আমাদের উপরে জিহাদ আবশ্যক হয়। তাই জিহাদের বিষয়টি এখন আমরা আলোচনা করছি না। আরেকটি হচ্ছে ওয়াফি সাবিলিল্লাহ। এই সাবিলিল্লাহ একটি অনেক বড় একটি কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন যে মান খারাজা ফি তালাবি আইনি তাকওয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজি, যে বান্দা আল্লাহর দ্বীনের ইলম হাসিল করার জন্য ঘর থেকে বের হয় তাহলে সে আল্লাহর রাস্তায় আছে বলে গণনা করা হবে যতক্ষণ পর্যন্ত সে ঘরে ফিরে না আসে। সুবহানাল্লাহ। ইসলামী শরীয়তে যারা তালাবি ইলম অনেক এতিম মিসকিন ছেলেরা বিভিন্ন মাদ্রাসায় লেখাপড়া করছে আমরা দেখছি, সেখানে লিন্ডা বড়ি আছে যেখানে জাকাতের অর্থগুলো দিয়ে তাদের ভরণ পোষণ, তাদের খাওয়া দাওয়া, তাদের শিক্ষা দীক্ষার জন্য ব্যবস্থা করা হয়, সেই সন্তানদের ব্যাপারে শরীয়ত বলছে যদি লিল্লা বোর্ডিং থাকে ওই মাদ্রাসাগুলোতে জাকাতের টাকা দেয়া যাবে, যদি না থাকে এমনি মাদ্রাসার হুজুররা যদি কোনো বোর্ড ছাড়াই বলেন যে আমাদেরকে জাকাতের টাকা দাও তাহলে সেখানে জাকাতের টাকা দেয়া হারাম, কারণ সেখানে তো ব্যবস্থা করা নাই। তা আমাদেরকে টাকা দেওয়ার আগে অবশ্যই দেখতে হবে সেই মাদ্রাসায় জাকাতের ব্যাপারে যে লিল্লা বোর্ডিং সেই ব্যবস্থাপনা আছে কিনা, যদি না থাকে তাহলে সেখানে টাকা দেওয়ার কোনো সুযোগ নাই। আরেকটি হচ্ছে ওয়াকফি সাবিল, যদি কোনো প্রবাসী এই দেশে এসেছে বা এখান থেকে কোনো প্রবাসী ভিন্ন দেশে গিয়েছে, সেখানে যদি গিয়ে সে অর্থশূন্য হয়ে যায়, দেশের মধ্যে দেখা যাচ্ছে কোটি কোটি টাকার মালিক কিন্তু ব্যবস্থাপনা নাই বা যোগাযোগ করার সুযোগ নাই বলে সেখানে সে চলতে পারছে না, এমন অবস্থা সে যদি কোনো ব্যক্তি জাকাত দিচ্ছে সে জাকাতের অর্থ নিতে যায়, শরীয়ত বলছে এমন অবস্থায় তার পরিবারে আসার জন্য বা যোগাযোগ করার জন্য সে চাইলে জাকাতের টাকা নিয়ে ব্যবহার করতে পারবে। আর আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে বলছে ফরিদাতাম মিনাল্লাহ, আর এই যাকাত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ফরজ। কোন সুবহানাল্লাহ আল্লাহু আলীমুন হাকীম। আর অবশ্য অবশ্যই এই যাকাত আপনাকে আদায় করতে হবে। এখন খেয়াল করুন যাকাতের ব্যাপারে আজকে যে কষ্টগুলো আমাদেরকে পোহাতে হচ্ছে, ইসলামী শরীয়তে যাকাত কেন, যাকাতের প্রয়োজনটা কি ছিল? দেখুন একজন মুসলমান হিসেবে যদি আমরা পরিচয় দিতে চাই তাহলে প্রথমেই ইসলামের যে ভিত্তিগুলোকে আমাদেরকে মেনে নিতে হয় সেই পাঁচটি ভিত্তির মধ্যে অন্যতম একটা ভিত্তি হলো যাকাত ব্যবস্থা। আজকে সমাজে যারা দরিদ্র আছে, যারা আল্লাহ সকল নিয়ামতগুলো চোখের সামনে দেখা সত্ত্বেও ক্রয় করার ক্রয় ক্ষমতা না থাকার কারণে ভোগ করতে পারছে না বা নিজের প্রয়োজনীয়তি মেটাতে পারছে না, তাদের জন্য এই যাকাতের ব্যবস্থা। এবং শরীয়তে এমন আছে হাদিসের পাকে সুনানেতে নিজের হাদিস আল্লাহ রাসূল বলছে যে তোমরা যাকাত দিয়ে দাও, যাকাত এমন একটি ব্যবস্থা বনা যদি যাকাত সবাই যথার্থভাবে পালন করে, সে যদি আজকে যাকাত দেয়া উচিত ছিল যদি কালকে যাকাত দেয়, যদি সমাজে যাকাত দেওয়ার বিধানটা প্রচলন থাকে জারি থাকে সবাই যদি যাকাত দেয় তাহলে দেখা যাচ্ছে আজকে যাকাত না দিয়ে যদি কালকের জন্য অপেক্ষা করে তাহলে দেখা যাচ্ছে পরের দিন যদি কাউকে যাকাত দিতে যায় তাহলে দেখা যাবে সেই বান্দারা যাকাত দিবে না, বলবে তুমি যদি গতকাল আসতে তাহলে আমরা যাকাত দিতাম, আজকে তোমরা যাকাত পেয়ে তোমার মতো সম্পদের মালিক হয়ে গেছি। আপনি স্বামী শরীয়ত বলছে যাকাত এত উন্নত একটি আমল, যদি বান্দার সাথে সাথে আমল করে তাহলে সমাজের মধ্যে কোনো গরিব থাকতে পারে না। এবং গরিবের যে বৈষম্য, দেখুন যাকাত দিলে কি কি লাভ আছে, একদিকে গরিবের উপকার হচ্ছে, অপরদিকে সে তার প্রয়োজনগুলো মেটাতে পারছে, অপরদিকে দেখা যাচ্ছে যে ব্যক্তি যাকাত দেয় তাকে সমাজে ওই গরিব গুরাবারা যেদিকে দেখে রাস্তায় দেখুক, মাঠে দেখুক, ঘাটে দেখুক, মসজিদে দেখুক, একটু হলেও তো অন্তরের যে সম্মানবোধ আছে সেখান থেকে শ্রদ্ধা করে না, দেখার সাথে সাথে সালামু আলাইকুম রহমতুল্লাহ জিজ্ঞেস করে ঘরে সবাই কেমন আছেন, আপনার পরিবারের সবাই কেমন আছে, এটা কেন এই সম্মান বলতো আল্লাহর ফরজ আপনি আদায় করেছেন বিদায় আল্লাহ আল্লাহর বান্দাদের অন্তরে আপনার জন্য মহব্বত সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ। যাকাত দিলে ক্ষতি আছে না লাভ আছে? এখন যাকাত তো অনেকই দিচ্ছে না, আজকে দেখুন যাকাত যদি দিত আমাদের বাংলাদেশে যে আমাদের দারিদ্র সীমার নিচে মানুষ বসবাস করছে সেটা কি থাকতো? থাকতো না। শরীয়তের বিধান হচ্ছে ইসলামী রাষ্ট্র যদি হয়
মুসলমান যদি বেশি থাকে তাহলে সরকারিভাবে যাকাতের টাকা উত্তোলন করা উচিত এবং এই যাকাতের টাকাগুলো দিয়ে দেওয়া উচিত। কিন্তু আজকে যাকাত সঠিকভাবে দেওয়া হচ্ছে না, এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই কোরআনে পাক আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন সেই কোরআনে সূরা তাওবার 34 নং আয়াত আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াকুনুনা যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। হে আমার বান্দারা, যাদেরকে আমি ধন দিয়েছি, যাদেরকে স্বর্ণ দিয়েছি, যাদেরকে রূপা দিয়েছি, কিন্তু তারা এই সম্পদগুলোকে জমিয়ে রাখে, গচ্ছিত করে রাখে, একটা গাও কাউকে দেওয়ার জন্য রাজি না। আল্লাহ বলছেন ওয়ালা ইউনফিকুনাহা, আর এই সম্পদ যে ধন তাদেরকে আমি দিয়েছি তারা সেখান থেকে ফী সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় খরচ করে না, যাকাত আদায় করে না। আল্লাহ বলছেন হে রাসূল, আপনি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি তাদেরকে অতি কষ্টদায়ক, অতি যন্ত্রণাদায়ক শাস্তির শুভ সংবাদ দিন বলুন না। এই শাস্তি কেমন? সহিহ বুখারী শরীফে আছে যে বান্দাকে এই হাদিস মিশকাত শরীফের 156 পৃষ্ঠে আছে। আরবি আবার প্রতিদিন অনুসময় প্রয়োজন, আমি মূল কথা আপনাদেরকে ব্যক্ত করছি, যাদেরকে আল্লাহ যাকাতের মালিক বানিয়েছেন যারা যাকাত আদায় করবে, যদি যাকাত না দেয়, আল্লাহ রাসূল বলছেন যদি কাউকে আল্লাহ উটের মালিক বানান উটের মধ্যে যাকাত দিতে হবে। দেখুন যাকাত চার ধরনের বস্তুর উপর যাকাত দিতে হয়, একটা হচ্ছে নিজের ব্যবহারিক যেমন স্বর্ণরূপ অথবা গচ্ছিত আছে, নিজের কাছে জমা আছে টাকা পয়সা ব্যাংকের টাকা, এগুলোর উপর যাকাত দিতে হবে। আরেকটা হচ্ছে ব্যবসায়িক পণ্য, ব্যবসা করছেন যেমন স্বাভাবিকভাবে আমাদের যে অ্যাপার্টমেন্ট যে ঘরবাড়ি আছে এগুলোর উপর যাকাত নাই, কিন্তু ঘরবাড়ি থেকে যদি ব্যবসা হয় যেমন আমরা ঘরের ভাড়া নিচ্ছি না রেন্ট নিচ্ছি, এই যে ভাড়া নিচ্ছি এই ভাড়ার টাকা যদি জমা হয় ওখানে যাকাত দিতে হবে। স্বাভাবিকভাবে যদি আপনার ব্যবহারে নিজে থাকার জন্য ঘর করে তাহলে যাকাত দিতে হবে না, কিন্তু যদি সেখান থেকে ফায়দা নেন, সেখান থেকে যদি বিজনেস করেন, সেখানে যদি ভাড়া দিয়ে থাকে, আপনাকে যদি মাস শেষে টাকা দেয় তাহলে ওই টাকা জমা হবে, তার থেকে যাকাত দিতে হবে। স্বর্ণরূপা অনকার আমাদের মা বোনদের সাড়ে সাত ভরি স্বর্ণ সাড়ে বায়ান্নতলা রূপা অনেক সম্পদ থাকতে পারে, যেমন বিবাহ উপলক্ষে এখন দেখা যায় 10 ভরি 20 ভরি স্বর্ণ দেওয়া হচ্ছে। বর্তমান সময় আগে কিন্তু কম দেওয়া হতো, কিন্তু এই সময় এখন দামিও বেশি। তাই যে তালাক যে কামিনামা আছে সেই কামিনের জন্য দেখা যাচ্ছে অনেক বড় একটা মোহরানা ধার্য করা হচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে 1 কোটি টাকাও দাঁড়িয়ে যাচ্ছে। কিন্তু আসলে এগুলোর দ্বারা অনেকগুলো তরুণদেরকে খুব কষ্টের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, এগুলো উচিত নয়। একটা ব্যালেন্সের মধ্যে থাকা উচিত, যে সময়ের যে চাহিদা তাই দেওয়া উচিত। অতিরিক্ত ধনাঢ্যশীল ধনাঢ্য ব্যক্তি এটা পরিচয় দিতে গিয়ে দেখা যাচ্ছে অনেক দূর এটা জুলুম হয়ে যাচ্ছে। দেখুন এই যে স্বর্ণ, এই স্বর্ণের উপর যাকাত দিতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুজন মহিলা আসেন, আমি গত বছর আপনাদেরকে বলেছিলাম এই হাদিস সুনানে তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূলের কাছে দুজন মহিলা আসলেন এবং তাদের মোটা মোটা দুটো বাল আছে দুজনের হাতে। আল্লাহ রাসূল বললেন যে তোমরা কি এই বালাগুলোর যাকাত আদায় করো? তখন তারা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, এই বালাগুলো তো আমরা বলি এগুলো আমাদের অলংকার। তখন আল্লাহ রাসূল বললেন তোমরা কি পছন্দ করো যে এই দুইটার বিপরীতে আল্লাহ জাহান্নামের দুটি বালা তোমাদেরকে পরিয়ে দিন? তখন তারা বললেন না ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহ রাসূল বললেন তোমরা এই দুইটার যাকাত আদায় করো। আমার স্বামী আমার বিয়ের সময় দিয়েছে 10 ভরি দিয়েছে, এগুলো তো ব্যবহার করার জন্য বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য, এখানে আমার যাকাত দিছে, এগুলো থেকে তো আমি কোনো টাকা পাচ্ছি না, এরকম বলার কোনো সুযোগ ইসলামে নাই। কারণ এই সম্পদকে যদি বাজার বিক্রি করা হয় দোকানিরা নিবে কিনা, টাকা দিবে কিনা, তাহলে এটা যখনই বিনিময় করবেন তখনই তো আপনি টাকা পাচ্ছেন, যার কারণে বোঝা যাচ্ছে এটা একটা ব্যবসায়ের জিনিস। আল্লাহ রাসূল বলছেন এরকম যদি কারো কাছে অর্নামেন্টস জমা থাকে অবশ্যই আপনি তাকে যাকাত আদায় করতে হবে। আল্লাহ রাসূল বলছেন যদি কারো উপরে উট যাকাত হয় বা গরু যদি বা গাভী যদি কারো উপরে যাকাত হয় বা তার উপরে যদি ছাগলের যাকাত হয়, যেমন পালিত যেগুলো গৃহপালিত পশু বা ব্যবসায়ীর জন্য পাতা হয় সেগুলো যদি আধিক্যতা হয়, একটা পরিমাণ আছে কিন্তু বর্তমান সময়ে এত বেশি পাওয়া হয় না, সেজন্য বিধানগুলো বলছি না, যদি হয় সে যদি যাকাত আদায় না করে, আল্লাহ রাসূল বলছেন লা ইউআদি হাক্কাহা, যে সে যদি তার হকগুলো আদায় না করে, যাকাত যদি আদায় না করে, তাহলে কিয়ামতের ময়দানে এই উটগুলোকে আরো বেশি বড়
করছেন যে সেই উট ওই বান্দাকে, সেই গরু সেই ছাগল ওই বান্দাকে এত বেশি ফোর্স এত বেশি শক্তি যখন আল্লাহ তাকে বড় করবেন, খেয়াল করেন আল্লাহ আমরা স্বাভাবিকভাবে ঘাস খাইয়ে কুড়া খাওয়াইয়ে বিভিন্ন খাবার যে ছোলা খাইয়ে আমাদের গরুগুলোকে আমাদের পশুগুলোকে পালন করে থাকে, কিন্তু আল্লাহর শক্তি এখনো কেউ পরিমাপ করতে পারেনি। আল্লাহ বলছেন আমার কুদরতি ব্যবস্থাও নাই, সেগুলোকে আমি মোটাতাজা করব, মোটাতাজা করে কেয়ামত বাসের সামনে যাদের উপরে এগুলোর জাকাত ওয়াজিব ছিল ফরজ ছিল তাদের সামনে এগুলোকে আমি দাঁড় করাবো। সহি বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে সে বান্দাদেরকে নিজের পা দিয়ে অতি জোরে জোরে এই গরুগুলো এই গাভীগুলো এই উটগুলো লাথা দিতে লাথি দিতে থাকবে, কোনো নাউজুবিল্লাহ তাদেরকে অত্যাক্ত করে ফেলবে এবং সেই গরুর যে শিং থাকবে সেই শিং একবার পেটের মধ্যে ঢুকাবে একবার বের করবে, কোনো নাউজুবিল্লাহ তাদের মৃত্যু হবে না, তারা সেই শাস্তির মধ্যে থাকবে। আল্লাহ রাসূল বলছেন আজকে যাকাত দিচ্ছ না কিন্তু কিয়ামতের ময়দানে, সেই বুখারীর হাদিস সেই মুসলিমের হাদিস আছে মুত্তাফাকুন আলাইহি হাদিস, আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, আল্লাহ রাসূল বলছেন আজকে যাকাত দিচ্ছ না কিন্তু কিয়ামতের ময়দানে তো অপেক্ষা থাকবে, সেদিন যে ভয়াবহ শাস্তি তোমাদের জন্য আসছে এমন অনেক রেওয়ায়েত আছে। সেই বুখারীর রেওয়ায়েত যে যে বান্দা যাকাত দিবে না সে যখন কিয়ামতের ময়দানে উঠবে তখন তাকে অতি কৃষ্ণ বর্ণের একটি সাপ তাকে জড়িয়ে ধরবে, এই সাপের চোখ দিয়ে আগুন বের হবে, বলুন না এবং রাসূল পাক বলছেন এই দুনিয়াতে যদি এই সাপ একবার নিঃশ্বাস ফেলত তাহলে সারা দুনিয়ার মানুষ মারা যেত, বলুন না কোনো গাছ উৎপন্ন হতো না, এই সাপ ওই বান্দাকে কিয়ামতের ময়দানে ধরবে। সেই মুখারের কাছে আল্লাহ রাসূল বলছেন এই সাপের গায়ের মধ্যে তিল আসবে অতি বিষের কারণে তার শরীরে যে চামড়া আছে সেই চামড়ার পরিবর্তন হয়ে যাবে, আর সেই বান্দা ওই বান্দাকে ওই সাপ অতি জোরে এমন ভাবে জড়িয়ে ধরবে তার শরীরের সকল হাড়কে এক করে ফেলবে, বলুন না আর তার জোয়ারের মধ্যে তার যে মুখ সেখানে বারবার আঘাত করবে এবং বলবে আনা মালুকা আনা কালুকা, আমি তোমার সম্পদ আমি তোমার বর্ধিত সেই ধনভাণ্ডার, বলুন না সেই সাপ বলে বলে বান্দাকে দংশন করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন, আমিন। এখন যাদের উপরে যাকাত ফরজ হয়েছে তারা অবশ্য অবশ্যই শতকরা 250% করে বা স্বর্ণর উপহারের 40% এক ভাগ করে যাকাত অবশ্যই আদায় করে দেবেন। যাকাত যদি আপনার জিম্মায় থেকে যায় তাহলে অবশ্য অবশ্যই আপনাকে জাহান্নামের আগুনে ঝুলতে হবে। আর এই যাকাত ইসলামী শরীয়তে যে বিধান আমাদের উপরে দিয়েছে সেটা যদি রমজান মাসে আমরা দেখি বেশিরভাগ আদায় করা হয়, রমজানে যদি আদায় করা হয় তাহলে নফল সদকা ফরজ হয়ে যায়, ফরজ অন্যান্য মাসের যে 70 গুণ যেটা সওয়াব দেওয়া হয় সেরূপ পাওয়া যায়, তাহলে রমজানে যে সময়টা থাকতে ঈদের আগে আগে জাতির উপরে যাকাত ফরজ হয়েছে আপনারা যাকাত আদায় করে দিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কালকে আমাদের ময়দানে সেই কঠিন বড়রা শাস্তি থেকে আমাদের সকলকে হেফাজত করবেন, আমিন। আরেকটি ছোট্ট মশলা বলে শেষ করে দিচ্ছি, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন যে হাবিব সহিহ বুখারীর হাদিস আছে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি যে ইশাদ হয়েছে যখন রমজান আসে তখন আল্লাহ শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেন কারারুদ্ধ করে দেন। এখন প্রশ্ন হয় যে শয়তান তো এমন শত্রু যে মানুষের সাথে জোগরখড়ি করা মিথ্যা কথা বলা ডাকাতি করা চুরি করা রাহাজানি করা অন্যায় করা গীবত করা কারো সম্পদ অন্যায়ভাবে খেয়ে ফেলা খাবারের মধ্যে ভেজাল মিশ্রণ করা ব্যবসায়িক পণ্যের মধ্যে ভেজাল মিশ্রণ করা সব কিছুর মধ্যে শয়তানই তো বান্দাকে কি করে ধাবিত করে। এখন বান্দা রমজান আসার পর মিথ্যা কথা ছাড়ে না মিথ্যা কথা বলতে থাকে, রমজান আসার পর দেখা যাচ্ছে খাবারের মধ্যে ভেজাল মিশ্রণ করে দিচ্ছে, যে চায়ের দোকান বা যারা ইত্যাদি বিক্রি করছে তাদের উচিত হচ্ছে একটি বিষয় একবার ব্যবহার করা, দেখা যাচ্ছে গতকালের তেল পরের দিনও পেঁয়াজ তৈরি করার জন্য বেগুনি তৈরি করার জন্য ব্যবহার করছে, এটা কি তাদের জন্য হক জিনিস নাকি না হক জিনিস? দেখুন এখন কথা হচ্ছে শয়তান নাই, শয়তান দুটো বেঁধে দেওয়া হয়েছে শৃঙ্খলাবদ্ধ করা রাখা হয়েছে, এটা উদাহরণ কি দেখুন আজকে ফজরের নামাজের 4 জন মুসল্লি নিয়ে নামাজ পড়েছেন আমাদের ইমাম সাহেব, 2 জন মুসল্লি নিয়ে নামাজ পড়েছেন
কিন্তু এখন বলার নামাজ কম হবে এক কাতার হচ্ছে না দুই কাতার হয় কি না দেখা যাচ্ছে আসরের নামাজ যেখানে এক কাতার হয় না এখন দেখা যাচ্ছে আসরের নামাজ তিন কাতার চার কাতার পর্যন্ত হচ্ছে হচ্ছে কি না এটা কিভাবে হচ্ছে কারণ শয়তান তো নাই শয়তানকে বেঁধে বলা হয়েছে যার কারণে বান্দা নামাজ পর্যন্ত আসার সুযোগ পাচ্ছে কিন্তু তারপর বান্দা হত্যা করতেছে কি করে বান্দার অন্তরে একটা প্রশ্ন জাগে না যে আমার যে শত্রু আমাকে কলহ সৃষ্টি করবে ফাঁকিয়ে নিয়ে যাবে তাকে তো বেঁধে ফেলা হয়েছে আল্লাহ রসুল বলেছেন বেঁধে ফেলা হয়েছে কিন্তু আজকে আমি তারপর গুণা কেন করতেছি কারণ জানা দরকার আছে না দেখেন শয়তানের আগে শয়তান ছিল কিনা কথাটা একটু খেয়াল করবেন শয়তান আল্লাহকে বলেছিল হে আল্লাহ তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো আগুন সবসময় উপরে থাকে আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছো মাটি নিচে থাকে ওই শয়তান কি ওই শয়তান হচ্ছে তার মন যেটাকে শরীয়তে বলা হয়েছে নফস নফস হচ্ছে শয়তানের চেয়েও বড় শয়তান এই নফস শয়তানকে শয়তান হতে বাধ্য করেছিল সে কিন্তু সবচাইতে বেশি ইবাদত করেছিল আল্লাহ পৃথিবীর বুকে এমন কোন জায়গা পাওয়া যাবে না যেখানে শয়তান সিজদা করে নাই কিন্তু আজকে শয়তান এত আপাতত বড় শয়তান হয়ে গেছে কারণ তার নফস তাকে ধোকা দিয়েছে শয়তানকে বেঁধে রাখা হয়েছে কিন্তু নফসকে বাধা হয়নি আমাদের শয়তানই যে নফস সেই নফস আমাদেরকে বারবার ধোকা দিচ্ছে আজকে দেখা যাচ্ছে নামাজে আসতে বান্দা এবাদত করার জন্য কিন্তু বিছানা বসে বসে মোবাইল আনছে ভিডিও গেম খেলছে একজন অপরজনের সাথে দুষ্টামি করতেছে আমাদের তরুণ ভাইদেরকে আমি বলবো ছোট বাচ্চারাও আসো এখানে নামাজ পড়তে আসো শয়তান তো বাকি আসছো আল্লাহ বলেছেন শয়তান বেঁধে দেওয়া হয়েছে ঈদুল ফিতরের চাল দইয়ের সাথে সাথে আবার ওয়েলকাম ঈদুল ফিতরের চাল দই হওয়ার সাথে সাথে ওয়েলকাম শয়তান কিন্তু ভিতরে যে বড় শয়তান আমাদের ঘর যদি চুরি হয় তখন সবাই বলা বলি করে না ঘরের সোর সোর কোথায় ঘরে ঘর বলে রাতের বেলা তো কেউ আসে নাই দরজা তো বন্ধ ছিল মোবাইল পাওয়া যায় নাই বলে হয়তো বা ঘরের মধ্যে সোর আছে ঠিক তেমনি আমাদের শয়তান সে তো বাইরের মানুষ তাকে আল্লাহ বেঁধে ফেলেছে সে আর আসার সুযোগ নাই কিন্তু এখন ভিতরে শয়তান যেটা আছে ভিতরে যে শত্রু আছে সেটার কবলে কোনো আমরা পড়ে যাচ্ছি কিনা সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে এক মুরব্বীরা একটু খেয়াল করবেন যদি ভিতরের শত্রু ঢুকে যায় বাইরের শত্রু আসার সুযোগ পাবে না সাহস করবে না তাই রমজান বলছে আমাদেরকে ভিতরের শত্রু যেটা নফস যেটা আছে সেটাকে কন্ট্রোল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুবর্ণ সুযোগ দান করুন আমিন আসলে দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন প্রত্যেকে শুনতে আদায় করতে